হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে আর যেই টিপসটি শেয়ার করবো তাহলে কীভাবে আপনি রকেট অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নিজে নিজে তৈরি করতে পারেন তো এই রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার স্টোর থেকে রকেটের যে নতুন অ্যাপসটি রয়েছে সেটা আপনার ইনস্টল করে নিতে হবে তো স্টোরে গিয়ে সার্চ করুন আর সি কেইটি রকেট রকেট লেখার সাথে সাথেই দেখুন রকেটের অ্যাপসটি আপনার এখান থেকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল ইনস্টলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করুন তারপরে এখানে দেখুন একটি অ্যালাউ দিতে হবে অ্যালাউ দিন তারপরে আরও একটি অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পর এখানে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি বাংলায় অথবা ইংলিশ দুটি ভাষাতে এটা ইউজ করতে পারবেন আমি ইংলিশে দিয়েই নেক্সটে ক্লিক করলাম এখন আপনার যেই নাম্বারটি দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি এখানে ইনপুট করতে হবে দেখুন এখানে আপনার নতুন যে নাম্বারটি রয়েছে যা দিয়ে আপনি কখনো রকেট অ্যাকাউন্ট খোলা হয়নি সেই নাম্বারটি এখানে দিন সেই নাম্বারটি এখানে দিয়ে তারপর আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে আরও একটি অ্যালাউ দিতে হবে এখানে অ্যালাউতে ক্লিক করুন অ্যালাউতে ক্লিক করার পর আপনার যে নাম্বারটি ইনপুট করেছেন সেই নাম্বারটি কোন কোম্পানির সেটা সিলেক্ট করতে হবে দেখুন আমি এখানে এয়ারটেল দিলাম তারপর নেক্সট নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি যদি এই নাম্বার দিয়ে কখনো অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে ইউ আর নট রেজিস্টার্ড টু মোবাইল ব্যাঙ্কিং ডু ইউ ওয়ান টু রেজিস্টার অর্থাৎ আপনার এই নাম্বার দিয়ে কখনো রকেট অ্যাকাউন্ট খোলা হয়নি যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট থাকতো তাহলে এই নাম্বারটি দিলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারতেন কিন্তু যেহেতু আপনার এই নাম্বারটি নতুন সেই জন্য আপনার এই নাম্বারটি দিয়ে তারপরে এই নাম্বারটি কোন কোম্পানির সেটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করুন সিমটি যদি আপনার এই ফোনে সেভ করা থাকে তাহলে এখানে একটি সিকিউরিটি কোড এবং পিন নাম্বার যাবে সেটা সিলেক্ট করে আপনার দিতে হবে আর যদি আপনার এই সিমটি যদি আপনার এই ফোনে না থাকে তাহলে সেই ফোনে একটি কল যাবে যেখানে আপনাকে একটি চার ডিজিটের পিন সেট করতে বলবে এই সিমটি যেই ফোনে রয়েছে সেই ফোনের কলটি রিসিভ করে আপনাকে এখানে একটি চার ডিজিটের পিন নাম্বার সিলেক্ট করে দিতে হবে পিন নম্বরটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি যাবে এখানে আপনার দেখুন ছয় ডিজিটের একটি ওটিপি রয়েছে সেই ওটিপিটি এইখানে দিয়ে আপনার যেই দেওয়া পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই ফোনের যে লোকেশনটি রয়েছে সেটা এখান থেকে অ্যালাউ করে দিন আর যদি ডিনাই করতে চান তাহলে ডিনাই করে দিতে পারেন তো দেওয়ার পর এখন আপনি নতুন করে আবার আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনার পিন নতুন যে পিন নাম্বারটি দিয়েছেন সেটা দিয়ে এখানে দেখুন লগ ইন লগ ইনে ক্লিক করুন লগ ইনে ক্লিক করার পর রকেটের যে মেন পিসারটি রয়েছে সেটা এভাবে দেখতে পাবেন এখানে দেখার পর এখন দেখুন এই অ্যাকাউন্টটি কিন্তু আপনার হয়নি এখন দেখুন আপনার এই অ্যাকাউন্টটি প্রাইমারির একটি রেজিস্ট্রেশন হলো কিন্তু আপনার মূল কাজটি হলো আপনার এখানে দেখুন আপডেট ইউর কে ওয়াইসি এই আপডেট ইউর কে ওয়াইসি ফর্মটি আপনার ফিল আপ করলে আপনার এই অ্যাকাউন্টটি সম্পন্ন হবে তো কে ওয়াইসি ফর্মটি আপডেট করার জন্য এখানে আপডেট ইউর কে ওয়াইসি এই এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে তারপর ওকে দিন ওকে দিলে আপনার এখানে কিছু নির্দেশিকা রয়েছে আপনার সব কিছু এখান থেকে দেখে আপনি যদি রাজি থাকেন তাহলে এখানে আই এগ্রি একটি বাটন রয়েছে এখানে আই এগ্রিতে ক্লিক করুন আই এগ্রিতে ক্লিক করলেই এখন দেখুন আপনার এখানে আপনার কে ওয়াইসি ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড একটি ছবি তুলে নিন ছবি তুলতে গেলেই আপনাকে এখানে একটি অ্যালাউ দিয়ে নিতে হবে অ্যালাউ করার পর আপনার যে এনআইডি কার্ডটি আছে সেটা ভালোভাবে খুব স্পষ্ট জায়গায় রেখে আপনি এখান থেকে সুবিধা মতো আপনি একটি ফটো তুলে নেবেন ফটো তোলার পর এখানে আপনি সুন্দর মতো কাস্টমাইজ করে এই ছবিটি সেভ করে দিতে পারেন তারপরে আবার ব্যাকসাইড ফটো এখানে ব্যাকসাইড ফটোতে আবার আপনি ক্লিক করে আপনার যে আইডি কার্ডের পিছনের পার্ট রয়েছে সেটা সুন্দর মতো ধরে আপনি এখান থেকে আইডি কার্ডের পিছনের পিটও এভাবে আপলোড করে দিতে পারেন তো যখন আপনার দুই পার্টের কমপ্লিট হয়ে যাবে তখন আইডি কার্ডের উভয় পার্ট স্ক্যান করার পর এখানে দেখুন আপনার নেক্সট যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো রয়েছে সব কিছু এখানে দেখতে পাবেন নাম এনআইডি নাম্বার টাম্বার বিস্তারিত যদি আপনার কোনো অংশতে ভুল থাকে তাহলে এটা আপনি এখান থেকে সংশোধন করে দিতে পারেন এখানে সব কিছু দেখে আপনি ডেট অফ বার্থটা এখানে আপনাকে দিয়ে নিতে হবে দেখুন ডেট অফ বার্থটা এভাবে আপনার এগারো হাইপেন তারপরে মাসের নাম উপরে যে একটা ফরমেট রয়েছে সেই ফর্মেট অনুযায়ী আপনাকে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিতে হবে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার এনআইডি কার্ডের যে বর্তমান ঠিকানা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন সেই ঠিকানার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এখানে দেখুন আপনার জেন্ডার তারপরে মেরিটাল স্ট্যাটাস তারপরে হলো আপনার রিলিজিয়ন তারপর পেশা এবং আপনার পারপাস অফ ট্রানজেকশন অর্থাৎ এই অ্যাকাউন্টটি আপনি কী জন্য খুলবেন সেটার জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আমি পার্সোনাল দিলাম এই পার্সোনাল দিয়ে তারপর এখানে দেখুন নেক্সট একটি অপশন রয়েছে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এখন আপনাকে একটি সেলফি তুলতে হবে আপনার যে নিজের ছবি সেই ছবিটি আপনার এখানে তুলে নিতে হবে ছবিটি দেওয়ার পর এখানে দেখুন আপনার যদি ছবিটি ভালো না হয় তাহলে এখানে রিটেক এ ক্লিক করে আবার নতুনভাবে নিতে পারেন আর যদি ছবি ঠিক থাকে তাহলে এখানে নেক্সটে ক্লিক করলেই আপনি পরবর্তী দাপে যেতে পারবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সব ইনফরমেশানগুলো আপনার দেখাবে এগুলো দেখে আপনি এখান থেকে কনফার্ম করে দিন কনফার্ম করার পর যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে হয়ে যাওয়ার কথা কিন্তু দেখুন এখানে আমার একটি ডেট অফ বার্থ আসলো সেই ডেট অফ বার্থতে আপনার ফরম্যাট দেওয়া ঠিক হয়নি সেই জন্য আপনি আবার পুনরায় ডেট অফ বার্থতে যেতে হবে ডেট অফ বার্থতে যাওয়ার জন্য এখানে ওকে দিয়ে ব্যাকে ক্লিক করে আপনার দেখুন এভাবে ব্যাকে গিয়ে আবার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে ডেট অফ বার্থটা দেখুন এমনভাবে দিতে হবে প্রথমে হলো তারিখ তারপরে হলো আপনার স্পেলিং করে অর্থাৎ বানান করে এম এ আর যে কোনো মাসের প্রথম তিন অক্ষর তারপরে হাইপেন দিয়ে আপনার শালটা দিতে হবে এভাবে আপনি দিয়ে আবার পুনরায় এখানে আপনার যে ইনফরমেশানগুলো রয়েছে দেখুন আপনার জেন্ডার মেরিটাল স্ট্যাটাস তারপরে হলো আপনার রিলিজিয়ন তারপরে হলো আপনার পেশা এগুলো সব কিছু দিয়ে পুনরায় আপনি আবার ছবিটি তুলে নেবেন সব ইনফরমেশন যদি কারেক্ট থাকে তাহলে এইখানে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড প্লিজ ওয়াইট ফর ভেরিফিকেশন এরকম একটি লেখা আসবে এখানে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে কিন্তু দেখুন এখনও কিন্তু আপনার আপডেট কে ওয়াইসি ফর্মটি লেখা এখানে রয়েছে এই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে আপনি পুনরায় আবার লগ করবেন লগ করার পর দেখুন এখন কিন্তু আপনার সেই কে ওয়াইসি আপডেট ফর্ম লেখা লাল রেডিও বাটনের যে লেখাটি ছিল সেটা আর নেই অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এখন আপনি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স যেই বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার পঁচিশ টাকা রকেট থেকে দেওয়া হয়েছে এখানে আপনি সেটা দেখতে পাবেন তারপর দেখুন রকেটের যে অ্যাকাউন্ট ফিচার রয়েছে এখানে যে থ্রি ডট বার এখানে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন কত টাকা মাসে লেনদেন করতে পারবেন কয়টা ক্যাশ আউট কয়টা ক্যাশ ইন করতে পারবেন বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকে সব কিছু জেনে নিতে পারেন তো ফ্রেন্ডস এভাবে আপনি বাসায় বসে নিজে নিজে এই রকেটের নতুনভাবে রকেটের যে আপডেট অ্যাপসটি রয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট নিজে নিজে তৈরি করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন